সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের এই জ্যোতিষ অনুষ্ঠানে। দেখতে দেখতে কিন্তু মাধ্যমিকের ঘন্টাটা বেজেই গেল, কারণ 1 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু। এখন জাস্ট লাস্ট মিনিট সাজেশনের মতো বইয়ের এদিক ওদিক একটু নাড়াচাড়া করা এবং পড়াশোনাটাকেও এখন ঠিকমতো ঝালাতেই হচ্ছে, কিন্তু নতুন করে পড়ার মতো কিছু জায়গাটা নেই, কারণ যা প্রিপারেশন তা কমপ্লিট, এখন ঝালাই পর্ব চলছে। তো এই ঝালাই পর্ব করতে গিয়েই অনেক সময় স্টুডেন্টরা যে সমস্যাটা ফেস করেন, পরীক্ষা এসে যাচ্ছে, এই ভাবনাটা যে মুহূর্তে মাথায় ঢুকে যায়, নার্ভাস একটু একটু নার্ভাস হতে থাকে, নার্ভাস সিস্টেমটা মনে হচ্ছে যেন একটু ব্রেক হচ্ছে, একটু ব্রেক হচ্ছে, ভয় ভয় করছে, জীবনের প্রথম বড় পরীক্ষা বলে কথা। তো আমরা যখন পরীক্ষা দিতে গেছিলাম সেই সময় আমরাও কিন্তু এগুলোই ফেস করেছি, যে ভয় লাগছে, জানা কোয়েশ্চেনগুলোও যেন মনে হচ্ছে অজানা অচেনা, ঠিক এরকম মুহূর্তে কি করণীয়। আর এই চিন্তাভাবনা মাথায় রেখেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা রাখলাম, কারণ আমরা জানি যে শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে যতই আমরা আলোচনা করি না কেন, এই আলোচনা পর্ব কিন্তু শেষ হওয়ার নয়, কারণ এতটাই গভীর। তো সেক্ষেত্রে আজকে এই আলোচনা পর্বের জন্য আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষতন্ত্র বাস্তু ও সংখ্যা তত্ত্ববিদ কামাখ্যা ও তারা সিদ্ধা গোল্ড মেডেলিস্ট মাতাশ্রী চন্দ্রিমা। আর মাতাশ্রী চন্দ্রিমার অনুষ্ঠান মানেই আপনারা জানেন সঠিক প্রেডিকশন, সঠিক গাইডলাইন এবং সঠিক রেমেডি। আর তাই তো আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকেও অপেক্ষা করে রয়েছেন যারা কথা বলতে চাইছেন, তাদের জন্য বলবো 2284-0151 এবং 2286-6392, এই নাম্বারে আপনারা যোগাযোগ করছেন আমাদের সাথে এই মুহূর্তে। তাই আপনাদের সকলকে স্বাগত জানাই এবং দিদিকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার দিদি। নমস্কার, আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরায় কে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যানির পদার পিতাং ক্রি শব্দ রীতি করাট আশা পর করে গন্ধি পর করতি কর্পুর ভূ যা হুম কর বিচত বাবা কর্ম নীল বিশাল পিঙ্গল জুটা জুটুই কণা গই জুটা জটনস্ত কপল মন্ত্রী জগত মন্ত্র কু তারা স্বয়ং ওম তরই বিদ্মহে মহাগ্রা ওই চদিময়ী তন্ন দেবী প্রচোদয়াত জয় তারা। সত্যি সামনে যে পরীক্ষা এগিয়ে এসছে, প্রত্যেকটি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আর আমার আশীর্বাদ তাদের প্রতি রইল। তারা যেন প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট করে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলবো, সামনেই এসে গেছে, একদম টেনশন করবে না, চিন্তা করবে না। সব থেকে বড় কথা, কোশ্চেনটা হাতে পেয়েই কিন্তু একটু চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে লেখা শুরু করবে। মায়ের আশীর্বাদ তোমাদের প্রত্যেকের সাথে রইল, এটা আবার আন্তরিকভাবে প্রত্যেকটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার এই আশীর্বাদটা রইল। তোমাদের এই আশীর্বাদ ভীষণ কাজে লাগবে, যখনই কোনো জায়গায় ভুলে যাচ্ছ মনে হচ্ছ, একটু গণেশজিকে স্মরণ করবে, ওম গং গণপতয়ে নমো, ওম গং গণপতয়ে নমো বা ওম গং গণসহায় নমো, যেটা মনে আসবে সেটাই বলবে 7 বার, দেখবে তোমাদের আনসারটা মনে পড়ে যাচ্ছে। এছাড়া আর প্রোগ্রামটা আপনারা দেখতেই থাকুন। যারা মনে করছেন অঙ্কে ভীষণ রকম মানে উইক, অর্থাৎ অঙ্কে যাদের খুব টেনশন আছে, তাদের জন্য আজকে একটা ভালো টিপস বলবো। অনুষ্ঠানটা চলাকালে একদমই ঠিক কথা, হ্যাঁ আমরা বিস্তারিত বিষয়ে জানবো, কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সাথে। নমস্কার। হ্যালো, আমি পিঙ্কি দাস বলছি ব্যারাকপুর থেকে। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আমি নিজের জন্যই জানতে চাই। আর আমি মায়ের নাম আমার কাকাদের ফ্যামিলি থেকে খুবই শুনেছি। আচ্ছা। আমার কাকার ছেলে যখন লাস্ট ক্লাস 9 এ পড়তো তখন ওর খুব রেজাল্ট খারাপ হয়েছিল, তাই আমার কাকা নিয়ে গেছিলেন মায়ের কাছে। অনেক অ্যাস্ট্রোলজারদের কাছে গেছিল, তারা প্রচুর এত ছোট বাচ্চাকে কত স্টোন দিয়ে দিয়েছিল, তো আমরা দেখে হাসতাম। কিন্তু মায়ের কাছে গিয়ে শুধুমাত্র আমার খুব ভালো লেগেছিল যে ওকে বাস্তু মতে কিছু জায়গা বলে দিয়েছিল যেখানে বসে ও পড়াশোনা করবে এবং পড়ার জায়গায় কিছু কিছু জিনিস বলেছিল রাখতে। তো সেই অনুযায়ী ও কিন্তু করে এবারে দেখলাম ওর রেজাল্ট খুব ভালো হয়েছে, ওর এবারে ক্লাস 10 হয়েছে, ও সামনের বছর মাধ্যমিক দেবে, ওরা আবার যাবে বলেছে। তাই আমি খুব খুশি আজকে যে আমি মায়ের সাথে কথা বলতে পারছি ফোনে। একদমই ঠিক কথাই, মানে দিদি এটা কিন্তু একদম ঠিক কথা যে ছোট বাচ্চাদের অনেক সময় আমরা দেখি যে মানে স্টোনে হচ্ছে না তো মাদুলি কবজ দিয়ে ঢেকে ফেললো পুরো একদম। কোন চেম্বারে এসেছিল? এসেছিল ব্যারাকপুর চেম্বারে। ও ব্যারাকপুরে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এতগুলো চেম্বার, অনেক জায়গায় অনেক মানুষ আসে, বুঝেছো?
সবসময় হয়তো মনে রাখতে পারি না, ঠিক কথাই, কিন্তু এরকম মানে ক্লায়েন্ট প্রচুর আসে বাচ্চাদের নিয়ে, যে হাত ভর্তি স্টোভ, মানে হয়তো যেটা প্রয়োজন নেই সেটাও দিয়ে দিয়েছে। এবার তাতে কি হচ্ছে, তাতে তার যতটুকু ভালো হওয়ার কথা, ভালো তো হওয়া দূরের কথা, অতগুলো স্টোন চাপিয়ে তার যে একটা ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটা সে নিতে পারছে না স্টোনে, গ্র্যাভিটিটা এইটার থেকে কিন্তু তার একটা কিন্তু নেগেটিভ দিকে সে চলে যাচ্ছে। তো তখন আমি অনেক সময় দেখেছি 7টা 8টা 9টা এরকম মানে যা পারে স্টোন দিয়ে দেয়, বোনেদের দরকার নেই স্টোন দিয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে আমার কাছে যখন কেউ আসে যে যতটুকু দরকার ভালো রেজাল্ট করার জন্য, ঠিক কথা, যেটা করার জন্য ততটুকুই দেওয়া হয়, তাই তো? একদম। এখন ভালো আছে? বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ও আমার ভীষণ ভক্ত, বুঝেছো? ও আমার প্রত্যেকটা অনুষ্ঠান দেখে, এমনকি এবার বুঝতে পেরেছি যখন ও স্কুলে থাকে তখন ও বাড়িতে এসে যদি আমার মানে কোনো প্রোগ্রাম মিস করি আবার ইউটিউব দেখে, তাই তো? এই ইউটিউবে প্রোগ্রাম দেখতে গিয়ে ফোন খারাপ করে ফেলেছে, বাড়ি থেকে আমার কাছে রিপোর্টও করেছে সেটা। তারপর এরকম আবার খুদে ভক্ত অনেক রয়েছে আর কি, এগুলোই হচ্ছে ভালোবাসা। একদমই ঠিক কথা, একদমই ঠিক কথা। আমরা দিদি একটু দেখে নিই পিঙ্কির কি রয়েছে, একটু জন্মছকটা দেখবো, তার আগে দিদি আপনার ডেট অফ বার্থটা বলবেন। আমার হচ্ছে 12th April 1993। সময় হচ্ছে সন্ধে 5টা 20। আচ্ছা, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। সঙ্গে থাকো। আচ্ছা, তুমি এখন কি কোনো ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন তোমার? হ্যাঁ হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে খুব চিন্তায়। খুব চিন্তায়, দেখে বোঝাই যাচ্ছে তোমার চার্ট ইন্ডিকেট কিন্তু করছে তাই, বুঝতে পেরেছো? তুমি ক্যারিয়ার নিয়ে এত চিন্তা করো না, তোমার আমি এখানে সৃষ্টি টিভির পর্দায় বসে বলে দিচ্ছি, তোমার কিন্তু ভীষণ ভীষণ ব্রাইট ফিউচার, ঠিক আছে? এত চিন্তা করতে হবে না, কেমন? এত চিন্তা কিসের? তোমার দশম ভাব অত্যন্ত স্ট্রং রয়েছে। হ্যালো, টেন্থ হাউস কিন্তু তোমার ভীষণ স্ট্রং রয়েছে, তাহলে এত কেন চিন্তা করছো? আমি তোমার বলো অক্টোবর, হয়তো একটু কটা দিন যাবে, এটা জানুয়ারি ফেব্রুয়ারি তো পড়েই যাচ্ছে, 6-7 মাস তুমি একটু টাইম দাও, তার মধ্যে দেখা যাচ্ছে ভীষণ ভালো কর্মজগৎ তোমার কিন্তু এখানে রয়েছে, কেমন? আর কিছু বলবে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ পিঙ্কি দি। এবং সত্যি এখানেই বলবো যে অ্যাস্ট্রোলজি যেমন সবকিছু বলতে পারে, সবকিছু সমাধানের রাস্তাটা দেখিয়ে দিতে পারে, তার জন্য কিন্তু যেন সঠিক মানুষের কাছে পৌঁছতে হয়। ঠিক যেভাবে জানালেন আপনি পিঙ্কি দি যে প্রচুর স্টোন পড়া সত্ত্বেও রেজাল্ট পায়নি, কিন্তু কিছু করণ কি আর, কিছু টিপস মেনটেন করে আজকে ক্লাস 9 থেকে 10 এর রেজাল্ট মানে অপূর্ব হয়েছে, অদ্ভুত রকমের ভালো হয়েছে। আর সবথেকে বড় কথা কি, যেটা বলেছি শুনেছে। হ্যাঁ, এটা হচ্ছে বিশাল জায়গা, এগুলো না শুনলে, ঠিকঠাক না করলে তাহলে রেজাল্টটাও পাওয়া যায় না, ঠিক কথা, একদম। দিদি আমরা দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছে। নমস্কার, নমস্কার, কে আছেন সাথে? হ্যালো, হ্যাঁ বলুন। বলো, বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। 26/2/94 26/2/94 সময়? সময় রাত্রি 8:40। জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম মৌসম ব্যানার্জি। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। আচ্ছা, এটা সময়টা কটা বললো? রাত 8:40, বর্ধমান। নিয়মিত অনুষ্ঠান দেখেন আমাদের? হ্যাঁ হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি অনুষ্ঠান। ভালো লাগছে? ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো, কিছু বলছিলে? আমি ছেলের ক্যারিয়ার সম্বন্ধে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ছেলের ক্যারিয়ার নিয়ে। মানে এই অনুষ্ঠানে সেটা বলে দিতে হয় না যে কি প্রশ্ন আছে, দিদি নিজেই বলে দেন। আমি বলে দেব তোমাকে, এবং ছেলের ক্যারিয়ার নিয়ে তো তুমি জানতে তো চাইছো অবশ্যই,
এবং খুব চিন্তায় পর্যন্ত রয়েছো তুমি, তাই তো? খুব চিন্তায় আছো, এত চিন্তা করার কিছু নেই। অবশ্য তুমি মা, সন্তানের জন্য তো চিন্তা থাকবে আমি যতই বলি না কেন, তাই না? একটা কথা বলি, ছেলের বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক আছে? ছেলে একটু জেদি আর মাথা গরম হবে, বাবার সাথে গনিবনা একটু কম হয়। হ্যাঁ হ্যাঁ, বাবার সাথে হয় না একদম। তাহলে আমি কি করে বললাম বলো তো মা? এখানে বসে তুমি কোথায় বর্ধমান থেকে ফোন করছো, দুর্গাপুর থেকে ফোন করছো, চার দেখে কিন্তু এটাও মানুষের বলে দেওয়া যায় বাড়ির পরিবারের কার সাথে কার রিলেশনটা ভালো থাকবে, বুঝতে পেরেছো? এখানে হবে কি বাবার সাথে ছেলের সব সময় একটা আদায় কাজ কলায় একটা রিলেশন তৈরি হয়ে যাবে, কেমন? একদম দিদি, আদায় কাজ কলায়, ঠিক বলেছি? হ্যাঁ ঠিক বলেছো। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, কোন মানুষ যদি সত্যিকারের এটা নিয়ে পড়াশুনো করে ইন পুঙ্খানুপুঙ্খানো ভাবে, সেটা ডিটেইল কিন্তু বলে দেওয়া যায়। ছেলের একটা জিনিস তোমাকে ঠিক করতে হবে, ছেলে আমার আইটি সেক্টরে তো পড়ছে, ইলেকট্রনিক্স নিয়ে। হ্যাঁ, ও একটা আইটি সেক্টরে পেয়েছে, ওর ইলেকট্রনিক্স জগৎটাই ওর ভালো হবে। ওর টিয়ার কমপ্লিট হবে, তবে জয়েনটা ওর চাকরিটা কি ঠিকঠাক হবে? হ্যাঁ হবে, কিন্তু ওর আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়া এই ধরনের কাজই ওর ভালো হবে, বুঝতে পেরেছো? একদম চিন্তা করবে না, ওর পক্ষে ভালো হবে। কিন্তু সব থেকে বড় কথা, কর্মজগতে প্রচুর শত্রুতা হবে, কাজ পেয়ে বারবার কিন্তু ওকে, এই যে যেমন এখান থেকে আমি তোমায় বলে দিতে পাচ্ছি যে তোমার বাবার সাথে ওর এই যে সম্পর্কটা ভালো হবে না, ও একটু হট টেম্পার, মাথা গরম হবে, কেমন? এই জায়গাগুলো বলতে যখন পারছি, এটাও আমি বলে দিচ্ছি, চাকরির জায়গায় ভালো চাকরি পেলেও সেটা ধরে কিন্তু ও রাখতে পারবে না, না সেটা কিন্তু ওর মানে হঠকারী সিদ্ধান্তই বলো বা ভুল সিদ্ধান্তে সেই কর্মজগৎটা কিন্তু ওর ডিস্টারবেন্স হয়ে যাবে, কেমন? হ্যাঁ, আইটি সেক্টরে পেয়েছে, তার ফোর্থ ইয়ার কমপ্লিট হলে তো জয়েনিং হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে দুর্গাপুরে যখন আমি যাচ্ছি তখন একবার এসে তুমি যদি পারো ওখানে একবার সুন্দর করে চারটাকে প্রতিকার করে একটা ওকে জীবনটাকে স্থায়ী করে দাও, করে জয়েনিং করায় মানে ভালো হবে। একদম 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 সঠিক কথাটাই আপনি বুঝে গিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে, এটাই ঠিক কথা। কারণ জন্মছকে যে সমস্যাগুলো রয়েছে সেটা যদি আপনি ওভারকাম না করেন তাহলে আপনি আসল যে লক্ষ্যটা সেটা অ্যাচিভ করতে পারবেন না। কারণ চারটা ভীষণ ভালো, একদম ঠিক কথা, কিন্তু এখানে একটা প্রতিকার না করালে কিন্তু সেই চাকরিটাই স্টেবিলিটি জায়গাটা থাকবে জায়গাটা থাকছে না। তো সেক্ষেত্রে জানিয়ে দিই আপনাদের যে দুর্গাপুরে দিদি পৌঁছে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, মেচেতাতে পেয়ে যাচ্ছেন জানুয়ারি মাসের 31 তারিখ, রানাঘাটে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 11 তারিখ গৌরাঙ্গ লজ, এবং বর্ধমানে দিদি পৌঁছচ্ছেন ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। আর কলকাতার বন্ধুদের জন্য বলি, আজ যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই শিয়ালদায় আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকা ঔষধালয়ের সামনে বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। অতি অবশ্যই আপনারা এই অনুষ্ঠানের পর ফোনে বুকিং করে পৌঁছে যেতেই পারেন শিয়ালদায় ঢাকা ঔষধালয় বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। দেখে নেব আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। সন্ধে 6টা। জন্মস্থান কোথায়? জন্মস্থান বোলপুর। বোলপুর এখন কোথা থেকে বলছেন? এখন আমি শিয়ালদা থেকে বলছি। শিয়ালদা। নিয়মিত অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? না, মাঝে মধ্যে দেখি, আজকে এখানে টিভিতে দেখছিলাম তো সৌভাগ্য হয়ে গেল ফোন লাগানোর। আচ্ছা, সঙ্গে থাকুন। কি করছো? কর্মজগত তো খুব একটা এখানে স্টেবল দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার কিছুই হচ্ছে না, মানে এখনো স্টেবিলিটি আসছে না আমার। আমি সেই জন্যই তো তোমাকে ফোনটা করেছো, আর আমি চারটাও খুললাম, খুলে সেইটাই আমি এখানে দেখতে পাচ্ছি। কর্মজগৎটা নিয়ে কিন্তু তুমি ভীষণ মানে একটা ভীষণ রকম চিন্তিত অবস্থায় রয়েছো। বর্তমান সময়টা 1.5 বছর খুব একটা তোমার পক্ষে ভালো যাচ্ছে না বাবা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভালো যাচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো, এছাড়া চাটে কিন্তু অনেকগুলো জায়গা আমি ডিস্টারবেন্স দেখতে পাচ্ছি, কেমন? হ্যাঁ
সেক্ষেত্রে এই চারটা তুমি কোনো একটা ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যে কিনা শাস্ত্রটা সম্পর্কে ভীষণ রকম পড়াশোনা করেছে এবং শাস্ত্র সম্পর্কে যার নলেজ আছে সেই মানুষের কাছে গিয়ে একটু তুমি পরামর্শ করে নাও, কেমন? আপনি শিয়ালদা থেকে ফোন করছেন আর আজকেই কিন্তু আপনার ক্ষেত্রে সেই সুবর্ণ সুযোগটা ঘটে যেতেই পারে যদি আপনি একটু চেষ্টা করেন, অর্থাৎ কি নাই অনুষ্ঠানের পর যদি বুকিং নাম্বারে একটা ফোন করেন তাহলে অতি অবশ্যই কিন্তু আপনি আজকেই কথা বলে নিতে পারবেন, একটা গাইডলাইন পেয়ে নিতে পারবেন। তার জন্য যে কাজটা করতে হবে অতি অবশ্যই ঢাকা ঔষধালয় শিয়ালদা বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে দিদির সাথে যোগাযোগ করতেই পারেন। আরও একবার মনে করিয়ে দেবো, মেচেদাতে দিদি পৌঁছে যাচ্ছেন এ মাসের 31 তারিখ, অর্থাৎ 31শে জানুয়ারি। দুর্গাপুরে দিদি পৌঁছচ্ছেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, বর্ধমানে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ এবং রানাঘাটে পেয়ে যাচ্ছেন আপনারা ফেব্রুয়ারি মাসের 11 তারিখ গৌরাঙ্গ লজ। অতি অবশ্যই ফোনে বুকিং করা এখন থেকে শুরু করে দিন। আরো একজন বন্ধু আমাদের সাথে, নমস্কার, কে আছেন? আচ্ছা, কার জন্য জানবেন একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13 একটু পরিষ্কার করে বলুন, আগেই বললাম আমরা পরের বন্ধু ক্ষেত্রে চলে যাব, সামনে আমাদের অনেকগুলো মানে ক্রিয়া রয়েছে, আমাদের কাজকর্ম রয়েছে, সেই সম্পর্কে একটু বলার রয়েছে। মেন হচ্ছে আমাদের সামনে যে রটন্তী অমাবস্যাটা আসছে, এই রটন্তী অমাবস্যায় আমি বলবো যারা বিশেষ কিছু মানে প্রচন্ড রকম সমস্যায় আছেন, বিশেষ করে শত্রুতা নিয়ে যারা ভীষণ রকম ভুগছেন, এই রটন্তী অমাবস্যাতে কিন্তু আপনারা সেই কাজগুলো করাতে পারেন। শুধু রটন্তী অমাবস্যায় স্পেশাল করে অলরেডি আমি কিন্তু শুধু শত্রু দমনের উপরে আমি কাজগুলো করছি। যারা যারা মনে করছেন যে প্রচন্ড রকম শত্রুতায় ভুগছেন, অর্থাৎ আশেপাশে পরিবার প্রতিবেশ এবং মানে আপনার কর্মের জায়গাতে পর্যন্ত প্রচুর শত্রুতা হচ্ছে, আপনারা কিন্তু অবশ্যই করে এই রটন্তী অমাবস্যায় সেগুলো কাটাতে পারেন। আর যাদের গ্রহ দোষ রয়েছে কোনো রকমভাবে, কোনো কিছুতেই তাদের কোনো জায়গায় গিয়ে কিছু হচ্ছে না, অনেকেই আমাকে বলে আমি স্টোন পড়েছি, এই পড়েছি, সেই পড়েছি, আমার তো এটা হলো না, সেটা হলো না, যারা মানে ভীষণ রকম ভুগছেন, আমি বলবো তাদেরকে অবশ্যই করে রটন্তী অমাবস্যায় এই কাজগুলো করাতে পারেন। আরেকটা টিপস আমি দেবো বলছিলাম, সেই টিপসটা হচ্ছে মানে পরীক্ষার্থীদের জন্য, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটা আমি বলছি, ভীষণ ভালো একটা। গত বছর আমি যাদের যাদেরকে বলেছিলাম তারা কিন্তু এটা অ্যাপ্লাই করেছে এবং খুব খুব ভালো কাজ পেয়েছে। এইটা একটা কাজ করবেন, যেহেতু এটা পরীক্ষা খুব সামনে আর অমাবস্যাটা দেরিতে আছে, সুতরাং অমাবস্যার জন্য আপনারা ওয়েট করবেন না। আপনারা একটা কাজ করবেন, যে কোনো একটা শনিবার, বিশেষ করে কালকে আপনি এটা করতে পারেন, আজকে শুক্রবার, কাল শনিবার, যেহেতু সামনে পরীক্ষাটা এগিয়ে এসেছে, এটা হয় শনিবার নালে মঙ্গলবার করে নেবেন। সেটা হচ্ছে বাড়িতে অনেক সময় বাড়িতে দেখবেন ঝুল পড়ে, সেই ঝুল একটুখানি আপনি নিয়ে নেবেন, একটু ঝুল নিয়ে একটা পান পাতার মধ্যে সেই ঝুলটাকে রাখবেন, একটা পান পাতা নিয়ে বাড়ির যে কোনো জায়গা থেকে একটু ঝুল নিয়ে সেই ঝুলটাকে একটু রাখবেন। রাখার পর তার মধ্যে একটু সাদা সর্ষে, একটু কালো তিল, সাদা সর্ষে এবং কালো তিল দিয়ে সেই যার মানে অঙ্কের প্রচণ্ড রকম ভীতি রয়েছে, যে কিনা ভীষণ রকম নার্ভাস হয়ে যাচ্ছে, বা পড়াশুনোর প্রতি যার যাই গ্রহদোষ থাক না কেন তার সবটাই কিন্তু এটাতে প্রশমন হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। এই পান পাতার মধ্যে ওইভাবে দিয়ে সেটাকে 4 ভাঁজ করে মুড়তে হবে। মুড়ে এটাকে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট হলেও করবেন, দেখবেন আপনারা ভীষণ উপকার পাবেন। সেটাকে 4 ভাঁজ করে মুড়ে আপনারা কিন্তু যে কোনো একটা 4 রাস্তার মোড়ে রাত্রি 12টার পর কিন্তু ফেলে দিয়ে আসতে হবে। রাত্রি 12টার পর 4 রাস্তার মোড়ে গিয়ে কিন্তু ওটাকে ফেলে দিয়ে আসতে হবে। কিন্তু যখন ফেলে দিয়ে আসবেন তখন বলবেন যে আপনার সন্তান, ওরা তো বাচ্চা, ওরা তো আর করতে পারবে না, হয় বাবা নাহলে মা করবে, হয়তো যেই করুক না কেন, বলবেন যে আপনার সন্তানের জীবন থেকে যেন সমস্ত গ্রহদোষ প্রশমন হয়, সরে যায় এবং যেন ওর পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হয়, ও যেন নার্ভাস না হয়, সমস্ত মনের কামনা জানিয়ে সেটা 4 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসবেন। ফেলে দিয়ে আর ওইটার দিকে তাকাবেন না, একদম পেছন ফিরে
চলে আসবেন। এই ক্রিয়াটা আপনারা করুন, এটা একটা ভীষণ ভীষণ ভালো মানে ক্রিয়া। গত বছর পরীক্ষার্থীদের সবাইকে আমি এই ক্রিয়াটার জন্য বলেছিলাম এবং তারা করেছে, করে ভীষণ উপকার পেয়েছে। আর আগামীকাল আবার আমি লাইভ প্রোগ্রাম করছি, আগামীকাল আর একটা টিপস আমি দেব যাতে পরীক্ষার রেজাল্টটা কীভাবে আপনারা ভালো করবেন। খাতা যখন আপনি পাবেন, অর্থাৎ বাচ্চারা খাতাটা পেলে তখন তারা কী করবে, এই দুটো দিনের এই যে আমি দিচ্ছি টিপস, এটা ভীষণ প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট টিপস। এগুলো প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে আসে এগুলোকে, মানে এগুলো ছোট ছোট জিনিস কিন্তু খুব উপকারী। একদমই ঠিক কথা। আর প্রত্যেকটা মুহূর্তেই আপনারা যারা প্রপার গাইডলাইন চাইছেন তাদের জন্য তো রইলই চেম্বার। একবার আসুন, দেখে নিই চেম্বারের অ্যাড্রেস। আজ যারা পৌঁছতে চাইছেন তারা পৌঁছে যাচ্ছেন ঢাকা ঔষধালয় বোম্বে ডাইং শোরুমের নিচে শিয়ালদায় বিকেল 4টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। শনিবার পাচ্ছেন বালিগঞ্জ স্টেশনে নিজস্ব চেম্বার ভাগ্যলক্ষ্মী বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এখানে বুধবার দিনও আপনারা পেয়ে যাচ্ছেন। পাচ্ছেন রবিবার হাওড়া সরস্বতনের পাশে সুখশাড়ি দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। সোমবার পাচ্ছেন ব্যারাকপুরের শুভম বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। বুধবার পাচ্ছেন কালীঘাট দিশাতে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এরপর আমরা দেখব যে দিদি পৌঁছে যাচ্ছেন মেচেদাতে 31শে জানুয়ারি, দুর্গাপুর 2রা ফেব্রুয়ারি, রানাঘাট ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, পেয়ে যাচ্ছেন এখানে গৌরাঙ্গ লজে, এবং বর্ধমানে দিদি পৌঁছচ্ছেন ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। আসার আগে যে কাজটা আপনারা করবেন, আমি জানি আপনারা অতি অবশ্যই ফোনে বুকিং করবেন, তাও একবার মনে করিয়ে দিই, আপনারা ফোন করছেন 7686852355 এবং 9163949892 এই নাম্বারে। এবার নজর রাখবো সৌভাগ্য সঞ্চারী তন্ত্রের টোটকা ও টিপসের বই। এই বইটি আপনারা পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটের পতিত পাবন বুক স্টলে, এছাড়াও দিদির কাছেও আপনারা পেয়ে যাচ্ছেন। যারা এখনো সংগ্রহ করেননি তাদের জন্য বলবো সৌভাগ্য সঞ্চারী, আপনারা টিভিতে দেখতেই পাচ্ছেন সৌভাগ্য সঞ্চারী, মাতাশ্রী চন্দ্রিমার নিজস্ব লেখা, এবং সবচেয়ে বড় কথা কি করলে ভালো থাকবেন সব কিছু এই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন। এখান থেকেই কিন্তু আপনি ভালো থাকার টিপসও পাচ্ছেন। আমাদের হাতে খুব অল্প সময় রয়েছে, এবং দিদি আপনি যে টিপসটা দিলেন আজকে, মানে আমি না পাশে বসে ভাবছিলাম সত্যি আমাদের সময়ও যদি মিডিয়া এতদূর প্রসারিত হতো, এইভাবে যদি অনুষ্ঠানগুলো হতো আমরাও উপকৃত হতাম। উপকৃত হওয়া যায়, আর ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু মানুষের কিন্তু অনেক উপকার করে দেওয়া যায়। আর আমার লেখা সৌভাগ্য সঞ্চারী বইটা বইমেলাতেও পাওয়া যাচ্ছে, বুক ফেয়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে, এই বুক ফেয়ারে আপনারা পেয়ে যাবেন। বইমেলাতে এটা হচ্ছে 509 এবং 334 নম্বর বুক স্টলে আপনারা কিন্তু খোঁজ করলে পেয়ে যাবেন। 509 এবং 334 নম্বর বুক স্টলে প্রচুর অলরেডি এটার বুক ফেয়ারে শুরু হয়ে গেছে। আমার পর থেকেই আমার কাছে কল আসতে শুরু করেছে, বই পাঠান। যারা মনে করছে যে অনেক দূর থেকে আসছেন নিতে পাচ্ছেন না, আপনারা বইমেলাতে যদি যান 509 এবং 334 নম্বর বুক স্টলে আমার দেওয়া আছে পতিত পাবন। একদমই ঠিক কথা। আজ কিন্তু আমাদের হাতে সময় নেই, অনুষ্ঠান এখানে শেষ করছি, সকলে ভালো থাকুন, নমস্কার।